नमस्कार बंधुरा, फूड लाइफ मास्ती चैनेले आपनादेर स्वागत। आज आमी देखाच्छी काचकलार भर्ता रेसिपी। काचकला टुकरो टुकरो करे निते होबे, निये प्रेशर कूकारे नून दिए सेद्ध करे निते होबे। शुकनो खोलाय चारटे शुकनो लंका नियेछी आर सात आठ कोया रसुन खोसा समेत निये भेजे निच्छी। रसुनटा खोसा समेत निलाम, ना होले गाए कालो दाग हो जाबे जदि खोसा छाड़िए नी तो। किन्तु जदि आमी खोसाटा छाड़िए नी ताहले भेतरटा किन्तु नरम थाकबे। मिक्सार जारेर मध्ये शुकनो लंका रसुनेर खोसा छाड़िए आर काँचकला खोसा समेत बेटे निच्छि। तेलेर मध्ये प्रथमे एकटा बड़ो पेंयाज कुचि करे रेखेछिलाम, সেটা দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাল করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে। এবারে আমি কাঁচকলার পেস্টটা দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচকলাটাকে। সামান্য একটু জল জল লাগছে। এখানে আমি সর্ষে গুঁড়ো নিয়েছি এক চামচ আর সামান্য একটু নুন দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। সর্ষে কিন্তু বেশি পরিমাণ দেওয়া যাবে না, তাহলে তিতো লাগতে পারে, তাই এক চামচ সর্ষে গুঁড়োই নেবেন। এখানে আমি সানরাইজের সর্ষে গুঁড়ো নিয়েছি, সর্ষের পেস্টটা দিয়ে দিলাম। আবারও সর্ষের পেস্টটাকে কাঁচকলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এক চামচ নুন। এক চামচ হলুদ গুঁড়ো। অনেকটা পরিমাণ কুচি করে রাখা ধনে পাতা কুচি। ভালো করে মিশ্রণটি মিশিয়ে নিচ্ছি। দেখুন একটু গায়ে গায়ে লেগে যাচ্ছে, যখন এটা লেগে যাবে না তখনই কিন্তু ধরে নেবেন রেসিপিটি রেডি হয়ে গেছে। ততক্ষণ পর্যন্ত আপনাদের এটা কষাতে হবে। সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যারা কাঁচকলা খান না তারাও কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, খুবই সুস্বাদু লাগে খেতে। এর মধ্যে ধনে পাতার একটা ফ্লেভার আছে আর শুকনো লঙ্কা ভাজার একটা ফ্লেভার রয়েছে, তাই জন্যে একটা ভিন্ন স্বাদের খেতে হয়। অবশ্যই ট্রাই করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো খেতে।